আজকের ভিডিওতে এপ্রিলিয়া জিপিআর 150 বাইকটি সম্পর্কে জানব। আপনারা সবাই জানেন যে এপ্রিলিয়ার বাইকগুলো বাংলাদেশের সবচেয়ে দামি বাইক হয়ে থাকে। এছাড়াও এপ্রিলিয়া বাইকটির পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি বাংলাদেশের যে কোনো প্রিমিয়াম স্পোর্টস বাইকের থেকেও সেরা, কেননা এপ্রিলিয়ার বাইকগুলো সব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি। এছাড়াও ইতালিয়ান এই বাইক কোম্পানির বাইকগুলো ইতালির অন্যান্য নামকরা বাইক কোম্পানি যেমন ডুকাটি, এমভি আগস্টা, বিমোটা ইত্যাদি বাইকগুলোর মতোই পৃথিবীর সব জায়গায় ব্যাপক জনপ্রিয় এবং ওই কোম্পানিগুলোর মতোই স্ট্যান্ডার্ডের বাইক। এপ্রিলিয়ার সব বাইকগুলোই তাদের পারফরমেন্সের জন্য পুরো বিশ্বে খুবই জনপ্রিয়। এছাড়াও বাইকিং জগতের সবচেয়ে বড় ইভেন্ট মোটো জিপি, যেখানে ওয়ার্ল্ডের টপ টু উইলার ম্যানুফ্যাকচারিং এর কোম্পানিগুলো পার্টিসিপেট করে, সেখানেও কিন্তু এপ্রিলিয়ার একটি অন্যতম কোম্পানি। রিসেন্টলি বাংলাদেশে এপ্রিলিয়ার একটি বাইক আসে, যেটি হচ্ছে এপ্রিলিয়া জিপিআর 150 সিসি। এই বাইকটি সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের 150 সিসির একটি বাইক হওয়া সত্ত্বেও বাইকটির প্রাইস হাতের নাগালে। এছাড়াও বাইকটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই অ্যাগ্রেসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি। সো এই ভিডিওতে আমরা এপ্রিলিয়া জিপিআর 150 সিসি বাইকটি সম্পর্কে বিস্তারিত জানব এবং বর্তমানে বাংলাদেশে এর প্রাইস সম্পর্কেও জানব। চলুন শুরু করি। এপ্রিলিয়ার কিছু বাইক এর আগেও বাংলাদেশের কিছু ইম্পোর্টার ইম্পোর্ট করে, তবে তখন বাইকগুলোর প্রাইস ছিল অনেক বেশি। এছাড়াও বাইকগুলোর স্পেয়ার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল না থাকায় বাংলাদেশে এপ্রিলিয়া এর বাইকগুলো বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে বর্তমানে বাংলাদেশে এপ্রিলিয়া বাইকগুলো ইম্পোর্ট করছে রানার অটোমোবাইলস লিমিটেড, ফলে বাইকগুলোর সার্ভিস ও পার্টস পাওয়া যাওয়ার কারণে বাইকগুলোর জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে এবং দামও কমছে। সো প্রথমে জিপিআর 150 এর লুক সম্পর্কে বলি। এটির লুক খুবই অ্যাগ্রেসিভ এবং স্পোর্টিং, এক কথায় বলতে অসাধারণ। আমার কাছে বাইকটি দেখলে মনে হয় বাইকটি একটি বড় সিসির বাইক, কেননা বাইকটির লুক এতটাই অ্যাগ্রেসিভ বাইকটি দেখলে আমার কাছে 150 সিসির বাইক বলে মনে হয় না, বরঞ্চ বাইরের দেশের বড় বড় সিসির বাইকগুলোর মতোই লাগে। বাইকটির হেডলাইটের ডিজাইন খুবই চমৎকার। বাইকটিতে দুই পাশে দুটি হেডল্যাম্প এবং মাঝখানে পার্কিং ল্যাম্প ব্যবহার করা হয়েছে, তবে বাইকটির হেডল্যাম্প গুলোতে এলইডি ব্যবহার করা হয়নি। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং রিয়ার সাসপেনশনে ইউজ করা হয়েছে সুইং আর্ম মনোশক সাসপেনশন। বাইকটিতে 3-part হ্যান্ডেল ইউজ করা হয়েছে, তবে হ্যান্ডেলটিতে প্রিমিয়াম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। বাইকটিতে সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। তো এবার চলুন বাইকটির ইঞ্জিনের পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার 149 সিসি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ 18 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে এবং বাইকটিতে টর্ক হচ্ছে 14.1 নিউটন মিটার। এছাড়াও এই বাইকটির রেডি পিক আপ যথেষ্ট ভালো। বাইকটিতে 0-60 কিলোমিটার গতি উঠাতে সময় লাগে 4.5 সেকেন্ড। তো এপ্রিলিয়া কোম্পানি থেকে বলা হয়েছে এই বাইকটির টপ স্পিড 141 কিলোমিটার পার আওয়ার, তবে রুট টেস্টে 155 কিলোমিটার পার আওয়ার পাওয়া গেছে। এপ্রিলিয়া জিপিআর 150 এর বিস্তারিত আশা করি সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।